সবাইকে নমস্কার। খুলুমখা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী জি লকডাউনের বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন এবং কি কারণে সেই লকডাউন এবং কিভাবে সেই লকডাউনকে আমরা পালন করব সেই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিশানির্দেশ দ্বারা অবগত আছি। আগামী 20 তারিখ থেকে যেই যেই রাজ্যগুলো এবং ওই সকল রাজ্যের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে জোন করা হয়েছে তার মধ্যে যেখানে কোভিড-19 পজিটিভ থাকবে সেগুলোকে বাদ দিয়ে বাকি অঞ্চলগুলোকে আলাদা আলাদা জোনে বিভক্ত করে সেটা স্বাভাবিক জীবনে আমরা কিভাবে আবার ফিরে আসব সেই বিষয়ে কিছু দিশা নির্দেশিকা রয়েছে। আমি আশা করি ত্রিপুরশ্রী মায়ের এই পুণ্যভূমি, আমাদের এই মাতৃভূমি ছোট্ট ত্রিপুরা রাজ্যে এই পর্যন্ত করোনার যে ভয়ানক চিত্র, আমরা সেই ভয়ানক চেহারা থেকে অনেকটা বেঁচে আছি। আমি আশা করি যেই জোনগুলি এখন কেন্দ্র সরকারের দিশানির্দেশ অনুসারে চিহ্নিত করা হবে তাতে ত্রিপুরার একটা বড় অংশ গ্রিন জোনে আসবে। তো গ্রিন জোনে আসলে তার মধ্যে কি কি কাজকর্ম আমরা করতে পারি, কিভাবে করব আর কিভাবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাব তারও দিশানির্দেশ কেন্দ্র এবং রাজ্য সরকারের রয়েছে। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, 20 তারিখ কোনোভাবেই লকডাউন উঠছে না। লকডাউন রয়েছে 3 মে 2020 পর্যন্ত। আমি আবারও বলবো, লকডাউন 20 তারিখ কোনোভাবেই শিথিল হচ্ছে না। লকডাউন 3 মে 2020 পর্যন্ত রয়েছে আর সেটাকে আমাদের পাথেয় করে 20 তারিখ কেন্দ্র সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দ্বারা যে দিশা নির্দেশিকা প্রেরণ করা হবে সেই অনুসারে গ্রিন জোনে যেই যেই কর্মক্ষমতা রেখে আমরা যেই যেই কাজগুলো শুরু করতে পারব সেগুলোই আমরা সেই দিশানির্দেশিকা মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমরা এই কাজগুলো করার জন্য নিজেকে এক সিস্টেমে রেখে অন্যদেরকেও সেই সিস্টেমের মধ্যে রেখে আমাদের ছোট ইন্ডাস্ট্রি হোক আর এসেন্সিয়াল কমোডিটির কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হোক আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কোনো ইউনিট হোক আর বাকি যে ছোট ছোট দোকানি থেকে নিয়ে বড় হোলসেলার পর্যন্ত নিয়ম কানুনগুলো যেভাবে আছে সেগুলোকে মেনেই আমরা একটা লম্বা সময়ে এই কাজগুলোকে করতে হবে। বন্ধুরা, কোনোভাবেই যেন অতি উৎসাহিত হয়ে আমরা রাস্তায় বেরিয়ে না পড়ি, তাহলে এতদিন যে তপস্যা আমরা করেছি সবাই মিলে তার জলাঞ্জলি হয়ে যাবে। আমরা যে ত্রিপুরাকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি, যে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ত্রিপুরাবাসী আজকে এক নতুন ইতিহাস তৈরি করতে চলছে, তার সমাপ্তি হয়ে যাবে। তাই বন্ধুরা, কোনো মতেই আমরা তাকে সহজভাবে নেব না। মাননীয় প্রধানমন্ত্রী 22 তারিখ যখন জনতার কারফিউ লাগু করার জন্য ভারতবাসীকে আপিল করেছিলেন, সেই দিন যতটা সিরিয়াসনেস আমাদের মধ্যে ছিল ঠিক অতটাই সিরিয়াসনেস 3 তারিখ পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান থাকতে হবে। বন্ধুরা, রাজ্য সরকার বিভিন্ন যোজনা চালু করেছে,
সাহায্যার্থে কেন্দ্র সরকারও দিয়েছে। মোটামুটি প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে কোনো না কোনোভাবে কোনো না কোনো সাহায্য রাজ্য এবং কেন্দ্র সরকারের দ্বারা পৌঁছে গেছে। আর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ে সাবধান থাকতে হবে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধুরা বাংলাদেশে পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখছি যে সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না। যদি সেটা সত্যি হয় তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত দুশ্চিন্তার বিষয়, তার জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের ঘরকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ বর্ডারকে কঠোরভাবে প্রহরী হয়ে আমরা সেই করোনা ভাইরাসকে রুখতে হবে, কোনোভাবে যেন ওপার থেকে কোনো লোক এপারে না আসে। আমাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব মনে এমন হতে পারে যে ওখান থেকে কেউ চিকিৎসার যেখানে আসবে আপনাকে হয়তো ফোন করবে, আপনাকে সম্পর্ক করবে যে আমরা চিকিৎসার জন্য আসছি, আমাদের একটু সাহায্য করুন। বন্ধুরা, আমি সেই মানবতার বিপক্ষে নই, আমরা ভারতবাসী, আমরা সবচাইতে মানবপ্রেমী, আমরা সবচাইতে উদার, কিন্তু উদারতা যেন আমাদের দুর্বলতার কারণ না হয়। আমি আমার ত্রিপুরাবাসীকে ভালোবাসি, যে যা পার্টিতে রয়েছেন, যে যা ধর্মে রয়েছেন, যে যে কাস্টে রয়েছেন, প্রত্যেককে বাঁচাতে হবে। তার জন্য কোনো মতে বাংলাদেশের ওপার থেকে কোনো ব্যক্তি যাতে না আসে তার কঠোর ব্যবস্থা করা। বিএসএফ পুলিশ তার দায়িত্ব পালন করবেন। আমি কালকেও সমস্ত গ্রাম প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলাধিপতি, সহাধিপতি আপনাদের সঙ্গে টেলিফোনে লম্বা 35 মিনিট কথা বলেছি, সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আশা করি যেই যেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো আপনারা প্রত্যেক ব্যক্তির কাছে যাতে পৌঁছে যায়, দল মত নির্বিশেষে প্রত্যেকের পাশে দাঁড়ানো। আর সঙ্গে সঙ্গে যেটা আমি বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ বর্ডার এই যে লম্বা রয়েছে, কিছু কিছু এরিয়া আছে বর্ডার ফেন্সিং নেই, সোনামুড়ার একটা প্রান্ত রয়েছে, বোয়ালখালী নিয়ে গন্ডাছড়া কিছু প্রান্ত রয়েছে, অনেক জায়গা পাহাড়ি অঞ্চলও রয়েছে বর্ডার ফেন্সিং নেই, কেউ রাতের অন্ধকারে দিনে জঙ্গল দিয়ে চলে আসলো। তার জন্য আমি বিএসএফকে পুলিশকে বলেছি ওই এলাকাতে প্যাট্রোলিং বাড়ানোর জন্য, কিন্তু বিএসএফ পুলিশ প্যাট্রোলিং করবে, কিন্তু জনতা যদি পেট্রোলিং করে নেয় তাহলে একটি লোকও ওপার থেকে এখানে আসতে পারবে না। আর আমি আশা করি আমরা নিজেদের ত্রিপুরা রাজ্যকে বাঁচানোর জন্য, আমাদের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য আমরা নিজেরাই রক্ষা কবচ হয়ে বর্ডারে দাঁড়িয়ে যাব। আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার প্রত্যেকটি মানুষ তাতে সাড়া দেবে এবং ত্রিপুরাকে যেভাবে এতদিন বাঁচিয়ে রেখেছেন ঠিক আগেও আপনারা এই সুন্দর পবিত্র ত্রিপুরাকে বাঁচিয়ে রাখবেন। ধীরে ধীরে লকডাউন যখন উঠবে তার যোজনা কিভাবে করব, তার যোজনা কি তৈরি হচ্ছে সেগুলোর বিষয়ে আপনারা অবগত আছেন, কিছু সাজেশন আপনাদের কাছ থেকেও আমার কাছে এসছে, আপনাদের সাজেশন নিয়েই পরবর্তী ত্রিপুরার ইতিহাস তৈরি হবে, পরবর্তী ত্রিপুরার ইকোনমি তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রীও সেই দিশাতে কাজ করছেন, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সাজেশন নিচ্ছেন, প্রত্যেক রাজ্যের চিফ সেক্রেটারির কাছ থেকে, প্রত্যেক রাজ্যের চিফ সেক্রেটারির কাছ থেকে সাজেশন নিচ্ছেন, এবং ওনার মন কি বাতের যে অনলাইন ব্যবস্থা রয়েছে, চিঠিপত্রের ব্যবস্থা রয়েছে, সেগুলোও কন্টিনিউয়াস মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। শুধু আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে, যেই পরীক্ষা আপনারা অলরেডি উত্তীর্ণ হয়েছেন। আমার ত্রিপুরাবাসী, আপনারা জানেন না যে আপনারা ইতিহাস তৈরি করে দিয়েছেন, 130 কোটি ভারতবাসী, 37 লক্ষ ত্রিপুরাবাসী,
ও লাগাতার লকডাউন এটা পালন করা ইউরোপিয়ান কান্ট্রি বা বাকি সব দেশগুলো ছোট ছোট রাষ্ট্র, কম পপুলেশন, শীতের দেশ, আর এত হিউজ পপুলেশন, 130 কোটি ভারতবাসীর ডিসিপ্লিনে থাকা, এটাও দুনিয়ার মধ্যে আপনারা ইতিহাস তৈরি করেছেন। 130 কোটির দেশ এভাবে ডিসিপ্লিনে থাকা পুরো দুনিয়াতে আজ পর্যন্ত উদাহরণ নেই। আমরা সেই ইতিহাসের সাক্ষী। আর আমাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী রয়েছেন, অতন্ত্র প্রহরী। আমাদের সাথে সাথে সাথ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ভারতবাসীর জন্য গরিব কল্যাণ নীতির মাধ্যমে কীভাবে অন্ন পৌঁছে যেতে পারে সেই বিষয়ে বড় প্যাকেজ দিয়ে ক্রমান্বয়ে রাজ্য সরকারগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। কিছু কিছু সুবিধা অসুবিধা হয় আপনাদের, কিছু কিছু জায়গায় পুলিশের সঙ্গে ঝড়প হয়েছে, কিছু কিছু জায়গায় ডাক্তার ভাই বোনদের সঙ্গে কিছু মতানৈক্য হয়েছে, কিছু কিছু জায়গায় যারা এসেন্সিয়াল কমিটিতে কাজ করছেন তাদের সঙ্গেও কিছু ভেদাভেদ হয়েছে। বন্ধুরা, এক ঘরে থাকতে গেলে 5 জন সন্তানের মধ্যেও কিছু না কিছু মতানৈক্য হয়। এটা একটা রাজ্য, একটা রাষ্ট্র, তার মধ্যে কঠিন পরিস্থিতিতে যখন আমরা কাজ করি কিছু ভুল ত্রুটি হয়। আমি আবারও আপনাদের কাছে বলবো, এই ভুল ত্রুটি করার জন্য পুলিশকে বা যারা স্বাস্থ্য দপ্তরে আছে তাদেরকে বা প্রশাসন অন্য জায়গায় যারা রয়েছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। এরাও তো ত্রিপুরাবাসী, এনারাও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই দায়িত্বগুলি পালন করছেন। যখন আমরা সবাই ঘরে বসে আছি নিজেকে সেফ করে, তখন ওনারা রাস্তায় বসে আছেন আমাদেরকে পাহারা দেওয়ার জন্য। তার মধ্যে সামান্য ভুল ত্রুটি হতেই পারে, তারপরও রাজ্য সরকার কঠোরভাবে দিশানির্দেশ দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, যাই ভুল ত্রুটি হয়েছে তার জন্য আপনারা আমাকে মাফ করে দেবেন, কারণ কি আপনারাই আমাকে মুখ্যমন্ত্রী মনোনীত করেছেন, তার জন্য সমস্ত দায়িত্বভার আমাকেই নিতে হবে। আর আমাদেরই দায়িত্ব আপনাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, আপনাদের সুখ দুঃখে পাশে দাঁড়ানো। আমার ত্রিপুরা রাজ্যের ভাই বোনেরা, বন্ধুবান্ধবরা বিভিন্ন জায়গাতে চাকরিরত আছেন বা কোনো জায়গাতে কাজ করছেন, রাজ্য সরকারের মাধ্যমে যতটা সম্ভব যোগাযোগ হয়েছে, প্রায় 2000-এর কাছাকাছি ত্রিপুরাবাসীর সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদের কাছে অর্থ সামগ্রী পৌঁছে দেওয়ার অনলাইনে ত্রিপুরা সরকার ব্যবস্থা করেছে। কিন্তু সবাই তো ইচ্ছা হয় নিজের ছেলেটা বাড়িতে চলে আসুক, সবার ইচ্ছা হয় নিজের মার কাছে চলে আসি, মা বাবা যদি বাইরে রয়েছেন ইচ্ছে হয় যে ছেলের কাছে পৌঁছে যাই, আমার বুজুর্গ মা বাবার সাথে এই দিনগুলোতে বাড়িতে থাকি। আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা বাইরে রয়েছেন আপনারা টেলিফোনের মাধ্যমে তাদেরকে সংহত রাখা এবং তাদেরকে উৎসাহিত করা যে আপনারা যেখানে রয়েছেন সেখানেই থাকুন, ওর যা যা অসুবিধা হয় তো শেয়ার করুন রাজ্য সরকার এবং আমাদের পরিবারের সঙ্গে। কারণ ওনারা চাইলেও এখন কর্ণাটক থেকে, চেন্নাই থেকে বা দিল্লি থেকে আসা সম্ভব নয়, তার জন্য ওনারা যাতে ধৈর্য হারা না হন তার জন্য এখান থেকে টেলিফোনের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা, কথা বলা, আর সেটা যদি করতে পারি তার জন্য কর্ণাটকের জন্য ভালো হবে, ত্রিপুরার জন্য ভালো হবে, সর্বোপরি ভারতবর্ষের জন্য ভালো হবে। আমি আশা করি এই কাজগুলো আপনারা অতি নিষ্ঠার সঙ্গে করবেন। আর সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের যেসব অধিকারীরা রয়েছেন সমস্ত অধিকারীদেরকে, সমস্ত প্রশাসনিক সিস্টেমকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আলাদা আলাদাভাবে পুলিশকে দিয়েছি, স্বাস্থ্য দপ্তরকে দিয়েছি, কিন্তু আজকে আমি বলবো যে এসডিএম অফিসের যে ডি গ্রুপের আমার ভাই বোনেরা রয়েছেন সেখান থেকে নিয়ে চিফ সেক্রেটারি পর্যন্ত যে চেইনটা রয়েছে সেই চেইনটা অভূতপূর্বভাবে কাজ করেছে। তার কারণে
রাজ্য সরকার যে ঘোষণাগুলি দিয়েছিল, কেন্দ্র সরকার যে ঘোষণাগুলি দিয়েছিল, সেগুলো আপনাদের কাছে পৌঁছে গেছে। এটাও ত্রিপুরাতে প্রথমবার হয়েছে। মিডিয়ার বন্ধুরাও একত্রিত হয়ে এই কাজগুলো সম্পাদন করতে বড় ভূমিকা পালন করেছে। সে সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে প্রত্যেকে সেটাই চাইছে, ত্রিপুরাকে একত্রিত রাখা, সংঘবদ্ধ রাখা, সুসংগঠিত রাখা, এবং আমাদের যে মন্ত্র শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা, সেই দিকে যাতে আমরা কোনো মতে পিছিয়ে না যেতে পারি, আমরা সবাই মিলে সেই কাজগুলো ক্রমাগত করতে থাকব। আমি আবারও সবাইকে, সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর 20 তারিখে কোনো মতেই যেন অতি উৎসাহিত হয়ে কোনো কিছু না করি, যেই দিশানির্দেশিকা রাজ্য এবং কেন্দ্র সরকার রয়েছে সেগুলো মেনে আমরা 3 তারিখ পর্যন্ত লকডাউনকে ক্রমাগত পালন করব, আমাদের ইন্টারস্টেট সিস্টেমকে পালন করব, বাংলাদেশ বর্ডারের যে নিয়ম নীতি আছে সেগুলো পালন করব, ও সোশ্যাল ডিস্টেন্সের যেই নিয়ম নীতিগুলো আছে সেগুলোকেও আমরা কঠোরভাবে পালন করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।